সে দেখ নাম্বার ফাইভ ঠিক আছে আগের বছর দিয়েছিল জেনারেলে দিয়েছিল ওই অঙ্কটা ঠিক আছে টেন মার্কস দিয়েছিল দেখ কোশ্চেনটা ভালো করে একটু পর দেখ পাঁচটা পয়েন্ট করার জন্য টেন মার্কস পাঁচখানা পয়েন্ট এক একটা পয়েন্ট করলেই দু নম্বর বুঝতে পারলি তো তোরা যখন ইলেভেনে পড়তি তোদের চার নম্বর আসার একটু পিছন থেকে চারটে পয়েন্ট চার নম্বর ঠিক আছে তো আগেও গ্রাজুয়েশনে যখন ছিল এটা চার থেকে পাঁচ নম্বরই ছিল গ্রাজুয়েশন আগে ছিল সিবিসিএস এখন এবছর থেকে দশ করে দিয়েছে দ্য ফলোইং এর

তারপর লিখবো জার্নাল ইন দা বুকস অফ লিখে লিখবো জার্নাল তো জার্নালের প্রপার দাগ কাটতে হবে তুমি কি লিখবো ডেট পার্টিকুলার এগুলো রোলেট ক্লিক করে এখানে লিখতাম লেজার ফলিউ রুপিস রুপিস এখানে ডেবিট ক্রেডিট ঠিক আছে কি বলেছে প্রথম পয়েন্ট বলেছে সেলস ডে বুক ওভারকাস্ট ₹469 তাহলে সেলস ডে বুক মানে সেলস সেলস কি ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স সেলস ক্রেডিট ব্যালেন্স সেলস ক্রেডিট ব্যালেন্স তো ক্রেডিট ব্যালেন্স ওভারকাস্ট বলেছে ওভারকাস্ট ওভার মানে বেশি কাস্ট মানে দেখানো ক্রেডিট ব্যালেন্স বেশি দেখিয়ে দিয়েছি ক্রেডিট বেশি দেখিয়েছি তাহলে কি করতে হবে এখন ক্রেডিট বেশি দেখিয়েছি যা কমাতে হবে ক্রেডিট কে কমাতে গেলে কি করতে হয় ডেবিট করতে হয় তাহলে লিখবো সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স লেজ সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স লেজ ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট লিখবি সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স বা এর চেয়ে সোজা অঙ্ক ওরা কি দেবে ওরা ওরা কি করেছে দেখ অনার্স যে অঙ্ক দিয়েছে না দু হাজার তেইশ সালে সিসিএফ ওরা বলেছিল সাসপেন্স অ্যাকাউন্ট খুললো এখানে সাসপেন্স অ্যাকাউন্টও খুলতে বলে জেনারেলে সাসপেন্স বলতে মানে এত সোজা অঙ্ক দিয়েছে মানে একদম নর্মাল এটা অ্যাকচুয়ালি ইলেভেন ক্লাস ইলেভেন লেভেলের অঙ্ক দিয়েছিল এটা এক নম্বর কি বললাম বল সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স ব্যাস এই একটা এন্ট্রি করলি সঙ্গে সঙ্গে দু নম্বর দিয়ে দিল তো দুই দিয়ে দিই সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট

আমি তো জানি ডাইরেক্ট জার্নাল কি হবে টেকনিক জার্নাল কিন্তু আমি ডাইরেক্ট তো করবো না আমি রাফ করে দেখব আমি রাফ করে করব আমি আগের ওদের স্টুডেন্টদের আমার বলা হয়েছিল তাদের যেমন যদি রাফ করতে সময় নষ্ট হয় কোশ্চেন পেপার থাকবে কোশ্চেন পেপার মধ্যে রাফটা করে নিবি রাফ করে ফাইনাল ওখানে বসিয়ে দিবি বাট রাফ করে দেখবি কোনো হরবাড়ি করবি না কেমন দশটা নাম্বার থাকবে একটা তারা চলে যদি ভুল হয়ে যায় দুটো নাম্বার বেরিয়ে যাবে না অনেকটাই বিশাল বড় বেরিয়ে যাওয়ার কোনো মতো নামে হয় ঠিক আছে করে দেখবি তাহলে দেখি আমি একটু রাফ করে দেখি ডেবিট ক্রেডিট ঠিক আছে প্রথম পয়েন্ট কি বলেছিল ফিফটি ফাইভ রিসিভ হয়েছে সি অধিকারী তাহলে লিখবো কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ফিফটি সি অধিকারী কত লিখলাম সিও দিয়ে শর্ট লিখলাম সি এ পরীক্ষা কি এত নাকি শর্টে লিখলেই হবে সি এ ফিফটি ফাইভ অরিজিনাল জার্নাল হয়ে গেল কি করেছে বলছে ওয়াস পোস্টের টু ইস অ্যাকাউন্ট ফাইভ ফিফটি তার অ্যাকাউন্টে লিখেছি সি লিখে দিয়েছি ফাইভ ফিফটি ক্যাশে তো কোনো ভুল নেই

সি অধিকারী অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট ফোর নাইনটি ফাইভ ফোর নাইনটি আমি তো ন্যারেশন লিখবো না তোদেরকে জিজ্ঞাসা করছি বলতে কি ন্যারেশন কি লিখতে হবে এখানটায় কি লিখতাম কি লেখা উচিত তুমি অথবা বিং ক্যাশ রিসিভ ফর্ম সি অধিকারী ফিফটি ফাইভ

তাহলে বলতে পারবি এটা জার্নাল কি হওয়া উচিত কি মনে হচ্ছে জার্নাল কি হওয়া উচিত আমি আবার বলছি আমি আবার বলছি কোশ্চেনটা পড়বি আজকে ধর আজকে ধর তুই একটা ল্যান্ড কিনেছিস জমি কিনেছিস জমি কিনে জমিটাকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হয় স্ট্যাম্প করতে হয় তাহলে এর জন্য খরচা করে ন হয় পাঁচশো টাকা ঠিক আছে লজ্কে দিতে হয় নয় নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তাহলে এর অরিজিনাল জার্নাল কি হবে অরিজিনাল জার্নাল কি হছে অরিজিনাল জার্নাল অরিজিনাল জার্নাল কী হওয়া উচিত বল না আমি বলছি শোন এটা অরিজিনাল জার্ন হওয়া উচিত ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট কারণ ল্যান্ড এটা যে ল্যান্ডের পেছনে খরচা হয়েছে খরচাটা কিসের জন্য না করিস তোর হবেই না এই খরচা করতেই হবে রেজিস্ট্রেশন করতেই হবে তুই স্ট্যাম্প ডিউটি না দিস তোর পাবি না ল্যান্ড তোকে দিতেই হবে গভর্নমেন্টকে তাহলে এটা তো কম্পালসারি তাহলে বুঝতে পারছিস তো তাহলে তোর ল্যান্ড তোর নামে হতে গেলে এই খরচাটা করতেই হবে তাহলে এটা কিসের খরচ ল্যান্ডের হয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার তাহলে অরিজিনাল জানাল হবে ল্যান্ড অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট

ল্যান্ড অ্যাকাউন্ট সরি কোথায় করছে এটা তো অরিজিনাল এখানে করবো রাফ করবো না ওখানে না রাফ করবো রাফে কি লিখবো ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট কত সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আচ্ছা ওই হলো নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু ক্যাশ অ্যাকাউন্ট নাইন থাউজেন্ড ফাইভ এটা অরিজিনাল জার্নাল ঠিক আছে কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করে দিয়েছে অ্যাকাউন্টেন্ট ভুল করে ওই যেটা তোরা বললি যেটা তোরা বললি সেটা তো অ্যাকাউন্টেন্ট ভুল করেছে অ্যাকাউন্টেন্ট করেছে লিগ্যাল চার্জেস করে দিয়েছে মানে লয়ার কে পেমেন্ট করেছে চলো লয়ার কে পেমেন্ট করেছে লিগ্যাল চার্জেস ও করে দিয়েছে লিগাল চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্যাশ ক্যাশ ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে ক্যাশ ক্যাশ ক্যান্সেল হয়ে গেল তাহলে কি করতে হবে আমাকে লিগালটাকে মাইনাস করতে হবে লিগালটাকে মাইনাস করবো কত নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর ল্যান্ডটাকে প্লাস করবো

সুজয় অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট দশ হাজার দশ হাজার কি করেছে ভুল করে ডেবিট করে দিয়েছে ও সুজয় বর্মন ছিল সুজয় বর্ধন আচ্ছা লিখে দিই সুজয় বর্মন ছিল প্যাকেটে লিখে দিই তো কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে বর্ধন করে দিয়েছে তাই তো লেখ সুজয় বর্ধন অ্যাকাউন্ট কত টাকা করেছে এতো নামের ভুল করেছে নাম্বার টু টাকার ভুল করে দুটো ভুল করেছে ক্যাশে কোনো ভুল নেই ক্যাশে দশ দশই হবে ক্যাশ ক্যাশ কেটে গেল ঠিক আছে ক্যাশ ক্যাশ কেটে গেল তাহলে মাইনাস করবো কি দেখ মাইনাস করবো সুজয় বর্ধন কত টাকা হাজার টাকা প্লাস করবো কি সুজয় বর্মন দশ টাকা এখানে তো সাসপেন্স আসবে বুঝতে তো কি হবে অরিজিনাল জার্নাল মানে রেক্টিফাই জার্নাল লেখ সুজয় বর্মন দশ হাজার টাকা সুজয় বর্মন অ্যাকাউন্ট ডেবিট দশ হাজার টাকা তারপর কি বলেছিল ডেবিট কে মাইনাস করতে গেলে কি করতে হবে ক্রেডিট করতে হবে হাজার টাকা টু সুজয় অ্যাকাউন্ট হাজার টাকা টু সাসপেন্স টু সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকা নহ ঠিক আছে লাস্ট পয়েন্ট চারটে পয়েন্ট হয়ে গেল ঠিক আছে লাস্ট পয়েন্ট কি বলেছে ডিসকাউন্ট অ্যালাউড ফাইভ হান্ড্রেড টু মিস্টার এক্স তাহলে ডিসকাউন্ট অ্যালাউড করেছি কাকে কাকে ডিসকাউন্ট দিয়েছি মিস্টার এক্স কে পাঁচশো টাকা তাহলে এটারও রাফ করি লিখবো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট পাঁচশো টাকা টু এক্স অ্যাকাউন্ট এক্স কে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে অ্যাকাউন্টেন্ট কি করেছে বলেছে

डेबिट प्लस माने डेबिट क्रेडिट माइनस माने डेबिट तले দুটো ডিসকাউন্ট কে ডেবিট কর টু সাসপেন্স ডিসকাউন্ট अलाउड अकाउंट डेबिट 500 টাকা ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা টু সাসপেন্স বাই ট্যাক্সেশ